আমরা যাতে খুব রাইট এক্সাম্পল সেট করি, যাতে খুব সুন্দর একটা খেলা খেলে বের হয়ে আসি, অপোনেন্টও যাতে আসলে হারুক অথবা জিতুক হাসি মুখে মাঠ থেকে বের হতে পারে। চ্যাম্পিয়ন হওয়ার পর্যন্ত হই নাই, ফার্স্ট ম্যাচ হয়েছে মাত্র, অ্যান্ড আমরা প্রথম গোলটা কনসিড করি। সো প্রথম গোলটা কনসিড করার পরে মনে হয় সবার রিয়েল এনার্জিটা আসতে শুরু করে। সো আমাদের টিমের ক্যাপেবিলিটি মনে হয় বাইরে থেকে দেখেও বোঝা গেছে যে আসলে আরও অনেক বেটার খেলার ক্যাপাসিটি আছে টিমে। সো দুইটা গোলে আমরা মানে 2-1 জিতলাম পিছন থেকে, বাট আম শিওর যে আমরা আরও অনেক গোল স্কোর করার ক্যাপেবিলিটি রাখি। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি একটা জিনিস দেখবেন যে আমাদের টিম স্পিরিটটা অনেক সুন্দর, লাইক এভরি ওয়ান ইজ এনজয়িং। অ্যাজ আ ক্যাপ্টেন আমি বলতে পারি যে প্রত্যেকটা প্লেয়ার মাঠে খেলেছে, মানে নট লাইক আমরা 4টা প্লেয়ারকে রেখে সবাইকে হচ্ছে শো করে রেখে দিছি সাইড লাইনে। এভরি ওয়ান প্লেড, যতটুকুই খেলুক না কেন, অ্যান্ড সবাই আসলে গেমটা এনজয় করেছে। আই হোপ যে সেকেন্ড গেম থেকে আমরা আরও অনেক বেটার খেলতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, আই হোপ যে আপনারা সবাই আমাদের সাপোর্টার আর কি। খেলা শুরু হওয়ার আগে ঠিক ব্রিফিংটা ইজ অ্যাবাউট সবার মেন্টাল এনার্জিটা এক এক জায়গায় রাখা, সিঙ্কে রাখা। সো আমি আসলে সবাইকে বারবার এটাই মনে করাছিলাম যে হারি অথবা জিতি, যেহেতু আমাদের টিমটা এমন একটা টিম যেটার উপর অনেক মানুষের চোখ আছে, সো আমরা যাতে খুব রাইট এক্সাম্পল সেট করি, যাতে খুব সুন্দর একটা খেলা খেলে বের হয়ে আসি, অপোনেন্টও যাতে আসলে হারুক অথবা জিতুক হাসি মুখে মাঠ থেকে বের হতে পারে। সো আই এম রিয়েলি প্রাউড অফ মাই টিম যে আসলে ওই স্পিরিটটা আমরা রাখতে পারছি অ্যান্ড থ্রু আউট দ্য টুর্নামেন্ট রাখছি।